বাংলাদেশের ইলিশের নাম শুনলেই বাঙালির জিভে জল আসে। দাম বেশি হলেও অরিজিনাল বাংলাদেশি ইলিশ পাতে রাখতে কে না চান? সেই ইলিশ প্রেমীদের জন্য পূজোর আগে খুশির খবর, বাংলাদেশের ইলিশ ঢুকলো পশ্চিমবঙ্গে। এই মৌসুমে প্রথম বৃহস্পতিবার বাংলাদেশের ইলিশ ঢুকলো বঙ্গে। বৃহস্পতিবার লক্ষ্মীবারের দিনে বনগাঁর পেট্রাপোল আন্তর্জাতিক সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে প্রায় 30 টন ইলিশ পশ্চিমবঙ্গে ঢুকেছে বলে জানা গিয়েছে। শুক্রবার থেকে কলকাতায় তো বটেই, রাজ্যের বিভিন্ন জেলায় অল্প কিছু হলেও এই ইলিশ বিক্রি হবে। যে ইলিশগুলি বাংলাদেশ থেকে এসেছে সেগুলির গড় ওজন প্রায় 1 কেজি 300 গ্রাম থেকে 1.5 কেজি রয়েছে। এছাড়াও 800 থেকে 900 গ্রাম ওজনের মাঝারি সাইজের ইলিশও রয়েছে বলে খবর। 1400 থেকে 1800, 2000 টাকা কেজি দরে এই ইলিশ খুচরো বাজারে বিক্রি হবে। এবছর বাংলাদেশ সরকার সিদ্ধান্ত নিয়েছে পূজোর মরশুমে ভারতে মোট 3,950 টন ইলিশ রপ্তানি হবে। 30 অক্টোবর পর্যন্ত বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে বাংলাদেশ। এতে পশ্চিমবঙ্গে ইলিশের খরা কিছুটা হলেও কাটবে বলে মনে করছেন মাছ ব্যবসায়ীরা। গত কয়েক বছরের তুলনায় এবছর রপ্তানির পরিমাণ বাড়ানো হয়েছে। 2022 সালে বাংলাদেশ সরকার মোট 2,900 টন ইলিশ ভারতে রপ্তানির অনুমতি দিয়েছিল, তবে এসেছিল 1,300 টন। বৃহস্পতিবার রাজ্যে যে ইলিশ ঢুকেছে তার মধ্যে বাংলাদেশের বরিশাল, কীর্তনখোলা, আড়িয়ালখা, বিষখালি, সন্ধ্যা ও পদ্মা নদীর কিছুটা ইলিশ রয়েছে। সবটাই মিষ্টি জলের মাছ, স্বাদে ও গন্ধে সেরা হবে বলে জানান মাছ ব্যবসায়ীরা। पचास हजार लोगों को अपनी मंजिल से है जोड़ा और नई उत्साह के साथ आए हैं फिर से थामने आपका हाथ श्री शांति होंडा।